দীর্ঘ পঁচিশ বছর পর পাবনার ঈশ্বর দিতে বহুল আলোচিত তখনকার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার ট্রেন বহরে গুলিবর্ষণের মামলার রায় ঘোষণা করা হয়েছে রায়ে নয় জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত এছাড়া পঁচিশ আসামিকে যাবজ্জীবন এবং ১৩ জনকে দশ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে পলাতক দণ্ডপ্রাপ্ত পনেরো জনের বিরুদ্ধে গ্রেফতারে পরোয়ানা জারি করেছে আদালত পাবনা প্রতিনিধি রাজিউর রুমির রিপোর্ট জানাচ্ছেন আফসানা নীলা উনিশশো সালের তেইশ সেপ্টেম্বর তখনকার বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় কর্মসূচিতে ট্রেন বহন নিয়ে খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন ঈশ্বরদী রেলওয়ে জংশনে যাত্রাবিরতি করলে ওই ট্রেন ও শেখ হাসিনার কামরা লক্ষ্য করে গুলি ও বোমা ছড়ে দুর্বৃত্তরা এতে আহত হয় অর্ধশতাধিক পরে ঈশ্বরদি জিআরপি থানার ওসি নজরুল ইসলাম বাদী হয়ে সাতজনকে আসামি করে মামলা করেন উনিশশো সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর মামলাটি তদন্ত শুরু হয় উনিশশো সালের তিন এপ্রিল বান্ন জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় আদালত এর পঁচিশ বছর পর পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক নুস্তম আলী মামলার রায় ঘোষণা করেন এ সময় বত্রিশ আসামি আদালতে উপস্থিত ছিলেন মামলার পাঁচ আসামি মধ্যে এরই মারা গেছে রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নয় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত লাখ টাকা করে জরিমানা এবং দশ বছর কারাদণ্ড তেরো জনকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয় রায়ে রাষ্ট্রপক্ষ সঠিকভাবে প্রমাণ করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে যে সফরে ট্রেনে যে হামলা হয়েছিল সঠিক এবং এই সঠিক বিচার বিশ্লেষণেই বিচারক আজকে নয়জনকে জনকে মৃত্যুদণ্ড দণ্ডিত করেছেন আমরা মনে করি এই রায় প্রভাবিত রায় এই রায়ে আমরা ক্ষুদ্র এবং এই রায়ের বিরুদ্ধে আমরা অচিরেই উচ্চ আদালতে অ্যাপিল করব আহতদের স্বজনরা দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন এই দ্রুত বিচার যাতে অতি সত্তর যাতে কামিয়াব হয় এবং কার্যকর হয় রিপোর্ট Écouchez Télévision.